গ্রীষ্ম উভয় ঋতুতেই আইসক্রিমের চাহিদা থাকে। আইসক্রিম এমন একটি খাদ্য প্রোডাক্ট যা সারা বিশ্ব জুড়ে সবাই পছন্দ করে। বাজারে এটি বিভিন্ন স্বাদে পাওয়া যায়। এটি বাচ্চা এবং বয়স্ক উভয়ই পছন্দ করে। পার্টি, বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানে আইসক্রিমের চাহিদা ব্যাপক থাকে। তাই আইসক্রিম সম্পর্কিত একটি ব্যবসা খুব লাভজনক হতে পারে। আজ আমরা আইসক্রিম উৎপাদন ব্যবসার তথ্য দেব। এই ব্যবসা শুরু করার জন্য কোনো মেশিন এবং যন্ত্রপাতির প্রয়োজন হবে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রয়োজন হবে প্যাশ্চারাইজার, সমজাতীয় মেশিন, ক্রিম বিভাজক, হিট এক্সচেঞ্জার, এজিং ট্যাঙ্ক, অবিচ্ছিন্ন ফ্রিজার এবং আইসক্রিম হার্ডেনার। সংগ্রহ ট্যাঙ্ক, স্টোরেজ ট্যাঙ্ক, আইসক্রিম ছাঁচ এবং অন্যান্য হ্যান্ডলিং সরঞ্জামেরও প্রয়োজন হবে। এলাকা, আপনি যদি এই ব্যবসাটি একটি ক্ষুদ্র স্কেলে শুরু করেন তাহলে আপনার কমপক্ষে 1000 বর্গ ফুট এলাকা প্রয়োজন হবে। এই ভিডিওতে দেখানো প্ল্যান্টের আয়তন প্রায় 4000 বর্গ ফুট। এলাকাটি আপনার প্রকল্পের আকারের উপরেও নির্ভর করে। কাঁচামাল, কাঁচামালের জন্য আপনার প্রয়োজন হবে দুধ, চিনি, আইসক্রিম স্টেবিলাইজার, ইমালসিফায়ার, ফ্লেভার, এসেন্স এবং খাবারের রং। প্যাকেজিং উপাদানের জন্য আপনার কাপ, কোন এবং বাক্সের প্রয়োজন হবে। প্রসেস, আসুন জেনে নিই আইসক্রিম তৈরির প্রক্রিয়া। আইসক্রিম তৈরি করতে প্রথমে আপনাকে একটি তরল বেস প্রস্তুত করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে তাজা দুধ সংগ্রহ করতে হবে এবং তার গুণমান পরীক্ষা করতে হবে। তারপর ক্রিম আলাদা করার জন্য এটিকে 40 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় গরম করা হবে। এখন এই দুধের প্রমিতকরণ করা হবে, যেখানে প্রয়োজনীয় পরিমাণে স্কিম মিল্কের মধ্যে চর্বির পরিমাণ সুষম থাকে। এরপর এই দুধে প্রয়োজনীয় পরিমাণে চিনি যোগ করা হয়। তারপর দুধ প্যাশ্চারাইজ করা হয়, যেখানে দুধকে 80 থেকে 85 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিটের জন্য গরম করা হয়। এই প্রক্রিয়াটি দুধে উপস্থিত ক্ষয়কারী অণুজীব কমাতে সাহায্য করে। তারপর দুধকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা করা হয়। একটি পাম্পের সাহায্যে দুধ হোমোজেনাইজারে পাঠানো হয়। এখানে দুধে উপস্থিত ফ্যাট গ্লোবিলগুলির আণবিক ভাঙ্গন ঘটে, যা উচ্চচাপে দ্রুত প্রবাহ দ্বারা সঞ্চালিত হয়। আইসক্রিম স্টেবিলাইজার এবং ইমালসিফায়ার প্রয়োজনীয় মাপে দুধে যোগ করা হয় এবং নাড়ার মাধ্যমে সঠিকভাবে মিশ্রিত করা হয়। তরল বেস এখন প্রস্তুত। এখন নরম আইসক্রিম প্রস্তুত করতে এই দুধে এজিং ট্যাঙ্ক এজিং এর জন্য স্থানান্তরিত করা হয়। এজিং ট্যাঙ্কের তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে সেট করা হয়, যেখানে মিশ্রণটি 5 থেকে 4 ঘন্টা রাখা হয়। এই প্রক্রিয়াটি এজিং বলা হয়। এই প্রক্রিয়াটি চর্বিকে শীতল এবং স্ফটিক করতে সময় দেয়। এজিং এর পরে আইসক্রিমের মিশ্রণটি ফ্লেভার ট্যাঙ্কে স্থানান্তরিত করা হয়, যেখানে ভ্যানিলা, চকোলেট, বাটারস্কচের মতো ফ্লেভারযুক্ত এসেন্স যোগ করা হয়। ফ্লেভার যোগ করার পর মিশ্রণটি ক্রমাগত ফ্রিজারে পাঠানো হয়, যেখানে এন্ড প্রোডাক্ট অর্থাৎ আইসক্রিম তৈরি করা যায়। একবার আইসক্রিম প্রস্তুত হয়ে গেলে এর প্যাকেজিং এর জন্য কাপ, কোন বা ব্রিক্স ম্যানুয়ালি বা স্বয়ংক্রিয় মেশিনে তৈরি করা যেতে পারে। লাভজনকতা এবং বিনিয়োগ, যখনই আমরা একটি ব্যবসা শুরু করতে যাই আমরা জানতে চাই যে এই ব্যবসাটি শুরু করতে কত বিনিয়োগের প্রয়োজন হবে এবং কত মুনাফা অর্জন করা যেতে পারে। একটি আইসক্রিম তৈরির ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় মেশিনের দাম হতে পারে 21 লক্ষ টাকা। এটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় আধা স্বয়ংক্রিয় প্ল্যান্ট প্রকল্পের আকার এবং ধরনের উপর নির্ভর করে। আপনি যদি সারাদিনে 500 লিটার প্রোডাক্ট তৈরি করেন এবং আপনার প্রোডাক্টের বাজার রেট প্রতি লিটারে 80 টাকা এবং উৎপাদন খরচ 40,000 টাকা হয়, তাহলে কাঁচামাল এবং অন্যান্য খরচ বাদ দিয়ে আপনি সহজেই 4,000 থেকে 4,500 টাকা বাঁচাতে পারবেন। এর মানে প্রদত্ত ক্ষমতাতে আপনি সহজেই প্রতি মাসে
80,000 থেকে 1,00,000 টাকা উপার্জন করতে পারবে। প্রয়োজনীয় পাওয়ার, এই ব্যবসার জন্য 15 কিলোওয়াটের বৈদ্যুতিক লোডের প্রয়োজন হবে। যা প্রকল্পের আকার এবং মেশিনের ধরন অনুসারে বাড়তে বা কমতে পারে। জনবল, এই ব্যবসাটি শুরু করতে আপনার 10 থেকে 15 জন শ্রমিকের প্রয়োজন হবে, যার মধ্যে দক্ষ এবং অদক্ষ শ্রমিক রয়েছে। প্রয়োজনীয় লাইসেন্স, আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তবে FSSAI শংসাপত্র, GST শংসাপত্র এবং উদ্যমের মতো কয়েকটি লাইসেন্সের প্রয়োজন হবে। স্বনির্ভর ভারতীয় অভিযানের অধীনে PM মাইক্রোফুড ইন্ডাস্ট্রি আপগ্রেডেশন স্কিমের নাম PMFME। এটি একটি সর্বভারতীয় কেন্দ্রীয়ভাবে স্পন্সরকৃত স্কিম, যেখানে এই স্কিমের অধীনে ভারত সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ব্যয় ভাগ করা হয়। স্কিমের সময়কাল 5 বছরের, 2020-21 থেকে 2024-25 পর্যন্ত। এই প্রত্যক্ষ সহায়তার মাধ্যমে 2,00,000 মাইক্রোফুড প্রসেসিং ইউনিটগুলিকে আর্থিক, প্রযুক্তিগত, বিপণন এবং ব্র্যান্ডিং সহায়তা প্রদান করা হয়। এর পাশাপাশি পৃথক ইউনিটগুলি 35% পর্যন্ত ক্রেডিট লিঙ্কড অনুদান পায়, যেখানে সর্বাধিক অনুদান 10,00,000 পর্যন্ত হতে পারে, যার মধ্যে সুবিধাভোগীদের অবদান ব্যয়ের 10% হয়। কৃষক প্রযোজক সংস্থা FPO, সেলফ হেল্প গ্রুপ SHG এবং কৃষক প্রযোজক সমবায়রা গোষ্ঠী সমর্থন পাবে মূলধন বিনিয়োগে। প্রশিক্ষণ এবং 35% ক্রেডিট অনুদানের জন্য ফেডারেশন স্তরে স্বনির্ভর গোষ্ঠী SHG সদস্য প্রতি 40,000 টাকা প্রাথমিক মূলধন পায়। এই প্রকল্পের অধীনে একটি সাধারণ প্রক্রিয়াকরণ সুবিধা, পরীক্ষাগার, ইনকিউবেশন সেন্টার, গুদাম, কোল্ড স্টোরেজ ইত্যাদি সাধারণ পরিকাঠামোর জন্য ক্রেডিট লিঙ্কড অনুদান পায় প্রায় 35%। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অধীনে আপনি PMFME স্কিম এবং অপারেশন গ্রিনস ইত্যাদির মতো অন্যান্য স্কিমগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন মন্ত্রকের ওয়েবসাইট www.mofpi.noc.in/PMFME তে। PMFME স্কিম এবং অপারেশন গ্রিন সম্পর্কে তথ্য পেতে আপনি যোগাযোগ করতে পারেন 01302281089। আপনি নিফতেম ওয়েবসাইট PMFME লিঙ্কে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উপর তথ্য এবং ভিডিও পেতে পারেন। Thank you.